তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের আরও কাছাকাছি পৌঁছে দেওয়ার অন্যতম মূল স্তম্ভ হল ই গভর্নেন্স। শিক্ষা, স্বাস্থ্য বা কৃষির মতো বিভিন্ন খাতে সরকার যেসব সেবা দিয়ে থাকে সেগুলোকে মানুষের কাছে আরও সহজলভ্য করে তোলাই এর মূল লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গ্রহণ করেছে নানামুখী কার্যক্রম। সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুততর ও সহজতর করতে এ পর্যন্ত 25,000টি ট্যাবলেট কম্পিউটার সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে। ইতোমধ্যে দেশের সকল জেলা ও উপজেলাকে উচ্চগতির অপটিক্যাল ফাইবার কেবলের আওতায় আনা হয়েছে। 2018 সালের মধ্যে অধিকাংশ ইউনিয়নকেও অপটিক্যাল ফাইবার কেবলের আওতায় নিয়ে আসতে ইনফো সরকার 3 সহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এবং শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ব্যবহারের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। দেশজুড়ে 800টি ভিডিও কনফারেন্সিং সিস্টেম এবং 303টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। ই প্রশাসন এবং ই ক্রয় সরকারি প্রশাসনকে করেছে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজলভ্য। প্রায় 50% সরকারি সেবা এখন অনলাইনেই প্রদান করা হচ্ছে। সরকারি ক্রয়, ট্যাক্স রিটার্ন, ইউটিলিটি বিল পরিশোধ, পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয় ভর্তি এসবই এখন অনলাইনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলারই এখন রয়েছে নিজস্ব ওয়েব পোর্টাল। 2008 সালে চালু হওয়া জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট কার্ডে উন্নীত করা হয়েছে, যার মাধ্যমে মানুষ সহজেই সরকারের বিভিন্ন সেবা গ্রহণ ও প্রয়োজনীয় বিল পরিশোধ করতে পারেন। প্রান্তিক পর্যায়ে সুলভে, সহজে এবং দ্রুত তথ্য ও সেবা পৌঁছে দিতে এরই মধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার এবং সিটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। আইসিটি বিভাগে গৃহীত নানামুখী উদ্যোগে ইতোমধ্যে দেশের প্রায় 70% জনপদই ই সেবার আওতায় চলে এসেছে। 2021 সালের মধ্যে প্রায় 90% মানুষকে ই সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হবে এবং এর মধ্য দিয়ে সরকারের বিভিন্ন খাতের সেবা মানুষের কাছে পৌঁছে যাবে দ্রুত, সহজে ও সাশ্রয়ে।